আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ঐতিহাসিক রাশিয়াকে ঐক্যবদ্ধ করতে ইউক্রেনে হামলা, বলছে পুতিন। চীন ভারত সীমান্তে আবার উত্তেজনা, চীনকে রুখতে ভারতের নতুন কৌশল। আরো থাকবে তাইওয়ান চীনের অভ্যন্তরীণ ব্যাপার, চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হুঁশিয়ারি। এদিকে ইউক্রেনকে দেওয়া মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়া, ঘোষণা পুতিনের। আরও জানিয়ে দেব পাকিস্তানে বড়দিনে বিস্ফোরণ, নিহত 5 সেনা কর্মকর্তা। এবং সর্বশেষ থাকবে বিশ্বজুড়ে কমছে যুক্তরাষ্ট্রের প্রভাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ঐতিহাসিক রাশিয়াকে ঐক্যবদ্ধ করতে ইউক্রেনে হামলা, বললেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউক্রেনে রাশিয়া হামলা চালিয়েছে। রবিবার প্রচারিত একটি সাক্ষাৎকারে পুতিন ঐতিহাসিক রাশিয়া পরিভাষাটি ব্যবহার করে ইউক্রেনের সার্বভৌমত্ব নস্যাৎ করাকে যৌক্তিক করে তুলে ধরতে বলেছেন ইউক্রেনিয়ান ও রুশরা অভিন্ন জনগোষ্ঠী। রাশিয়া ওয়ান জাতীয় টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে পুতিন বলেছেন, রাশিয়ার ভূ রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য হল রাশিয়াকে, ঐতিহাসিক রাশিয়াকে ছিন্ন ভিন্ন করা। তিনি বলেন, ভাগ করো এবং জয় করো, তারা সবসময় এটি করতে চেয়েছে এবং এখনো চাচ্ছে। তিনি বলেন, তবে আমাদের লক্ষ্য ভিন্ন, রুশ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা। পুতিন আরো বলেন, মস্কো আলোচনার জন্য প্রস্তুত, তবে ইউক্রেন ও তার পার্শ্বের মিত্র আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। সূত্র আল জাজিরা। চীন ভারত উত্তেজনা, পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত। পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার চালানো এই পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী। সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে নয়াদিল্লি এই পরীক্ষা চালালো বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ওড়িশায় অবস্থিত আব্দুল কালাম দ্বীপ থেকে বৃহস্পতিবার অগ্নি 5 নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। অগ্নি 5 ক্ষেপণাস্ত্র 5400 কিলোমিটার বা এর চেয়েও দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে জানিয়ে এক টুইট বার্তায় প্রহ্লাদ যোশী বলেন, এই ক্ষেপণাস্ত্র আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন সক্ষমতা তৈরি ও জাতীয় নিরাপত্তাকে আরো জোরদার করবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে ভারত সরকার একটি প্রজ্ঞাপন দিয়ে বঙ্গোপসাগরকে নো ফ্লাই জোন ঘোষণা করেছে। একই সঙ্গে আরো জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র চীনে যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশের সীমান্তে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের এই ঘটনায় প্রতিবেশী দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত সোমবার ভারতের সেনাবাহিনী জানিয়েছে, সংঘর্ষে উভয় পক্ষের সেনা আহত হয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের কোনো সেনা গুরুতর আহত হয়নি। সংঘর্ষের ঘটনা পরপরই দুই পক্ষের সেনারা সীমান্ত এলাকা থেকে সরে আসেন। 2020 সালের জুনে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ভারতের 20 সেনা নিহত হন। চীনের সেনা হতাহতের ঘটনাও ঘটে। কয়েক দশকের মধ্যে চীন ও ভারতের সেনাদের এটাই ছিল সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। এরপর থেকেই দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়েছে। আবার নতুন করে পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত। এই পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী। সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি এই পরীক্ষা চালালো বলে ধারণা করা হচ্ছে। অগ্নি 5 নামের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। 24 ঘন্টা তাইওয়ানের আকাশে চীনের 18টি পারমাণবিক বিমান। তাইওয়ানের আকাশ পথরেখা অঞ্চলে 18টি পরমাণু যুদ্ধ বিমান পাঠিয়েছে চীন। চীনে এসব যুদ্ধ বিমান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম। তাইওয়ান থেকে আরো পণ্য আমদানি নিষিদ্ধের কয়েকদিনের মাথায় চীন এই মহড়া চালালো। গতকাল তাইপে চীনের বিরুদ্ধে এই অভিযোগ করেছে খবর এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান সবসময় চীনের আক্রমণের শিকার হওয়ার হুমকির মধ্যে রয়েছে। অন্যদিকে স্বশাসিত দ্বীপটিকে চীন নিজের ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে থাকে, এমনকি একদিন এই দ্বীপটি দখল করা হবে এমন হুমকিও দিয়ে রেখেছে চীন। 2016 সালে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে সাই ওয়াং এর নির্বাচিত হওয়ার পর থেকেই দ্বীপটির চারপাশে সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়িয়েছে বেইজিং। মূলত প্রেসিডেন্ট সাই দ্বীপটিকে চীনের অংশ বলে মেনে নিতে বরাবরই অস্বীকৃতি জানিয়েছেন। গতকাল তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 21টি যুদ্ধ বিমান দ্বীপ ভূখণ্ডের দক্ষিণ পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে। আকাশসীমায় প্রবেশ করা এসব যুদ্ধ বিমানের মধ্যে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন 18টি A6 বোমারু বিমান ছিল।
এএপি এর প্রতিবেদনে আরো বলা হয়েছে, তাইপে 2020 সালের সেপ্টেম্বরে দৈনিক অনুপ্রবেশের ডেটা প্রথম রাখা শুরু থেকে এই সিক্স বোমারু বিমানের মাধ্যমে এটি সবচেয়ে বড় দৈনিক অনুপ্রবেশের ঘটনা। গত সপ্তাহে তাইওয়ানের খাদ্য, পানীয়, অ্যালকোহল এবং মৎস্যজাত পণ্যের উপর নতুন করে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তাইওয়ানের প্রধানমন্ত্রী শু চেং চ্যাং বেজিংকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন এবং দ্বীপের বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগ তুলেছেন। এএপি প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই সিক্স চীনের প্রধান দূরপাল্লার বোমারু বিমান এবং এটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। চীনের পক্ষে একদিনে 5টির বেশি এই সিক্স বোমারু বিমান পাঠানোর ঘটনা বেশ বিরল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলো ছাড়া গত অক্টোবরে তাইওয়ানের আকাশসীমায় সর্বোচ্চ সংখ্যক এই সিক্স যুদ্ধ বিমান পাঠিয়েছিল চীন। সেই সঙ্গে এই সংখ্যা ছিল 16টি। কিন্তু গত মাসে চীন তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে 21টি বোমারু বিমান পাঠিয়েছিল। ওর চলমান ডিসেম্বর মাসে ইতিমধ্যে এই সংখ্যা দাঁড়িয়েছে 23টিতে। 24 ঘন্টায় তাইওয়ানের আকাশে চীনের 18টি পারমাণবিক বিমান উড়েছে। ইউক্রেনকে দেওয়া মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়া, বললেন পুতিন। ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এসব অত্যাধুনিক অস্ত্র ধ্বংস করা হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার। পুতিন বলেছেন, আমি শতভাগ আশাবাদী যে রুশ সেনারা এসব অস্ত্র ধ্বংস করে ফেলবে। এ সময় তিনি আরো জোর দিয়ে বলেছেন, অবশ্যই আমরা মার্কিন অস্ত্র ধ্বংস করব। কিয়েভের জরুরি অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেনকে সর্বাধুনিক প্যাট্রিয়ট আকাশপথ রক্ষা ব্যবস্থা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি এ সংক্রান্ত একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। এর আগে শক্তিশালী অস্ত্র দেওয়ার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্লেষকরা বলছেন, প্যাট্রিয়ট হবে ইউক্রেনকে এ পর্যন্ত পশ্চিমে দেওয়া সবচেয়ে শক্তিশালী ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেছেন জেলেনস্কি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে বৈঠক করেছেন। এ সময় জো বাইডেন জেলেনস্কিকে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে যতদিন প্রয়োজন যুক্তরাষ্ট্র ততদিন ইউক্রেনের সঙ্গে রয়েছে। এ সময় জেলেনস্কিকে আশ্বস্ত করে তিনি বলেছেন, আপনি একা নন। পাকিস্তানে বড়দিনে বিস্ফোরণ, নিহত 5 সেনা কর্মকর্তা। বড়দিনে বিস্ফোরণে পাকিস্তানের বেলুচিস্তান এলাকায় 5 জন সেনা নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন 15 জন। রবিবার বেলুচিস্তানের কহলু জেলার কাহান এলাকায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ফেটে এই দুর্ঘটনা ঘটে, খবর দ্য ডেইলি ট্রনের। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষও। পাকিস্তানের সেনাবাহিনী একটি বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার থেকে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছিল। কোহলু জেলার কাহান এলাকায় সেনা টহল চলেছিল, তারা খুব কাছে বিস্ফোরণ ঘটেছে। অন্যদিকে কোয়েটা শহরে হামলা হয়েছে। শহরের উপনগরী এলাকায় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি পুলিশ চৌকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়েছেন। এই ঘটনায় 3 পুলিশ কর্মী সহ 8 জন আহত হয়েছেন। পারমাণবিক শক্তির বাজারে কোণঠাসা হয়ে পড়ল যুক্তরাষ্ট্র। পারমাণবিক শক্তির আন্তর্জাতিক বাজারে রাশিয়া ও চীনের দাপটের মুখে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। গত 5 বছরে সারা বিশ্বে পারমাণবিক যতগুলি চুল্লি স্থাপন করা হয়েছে তার 87% নকশা করেছে রাশিয়া অথবা চীন। ব্রাজিল থেকে বাংলাদেশ পর্যন্ত বহুদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে মস্কো ও বেইজিং এর কর্মকর্তারা। গুরুত্বপূর্ণ এই খাতটিতে চীন রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে গতকাল একটি আইন পাশ করেছে মার্কিন সিনেট। মার্কিন সিনেটের ওয়েবসাইটে প্রদত্ত তথ্য থেকে জানা গেছে, সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির গতকাল ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি শিরোনামে একটি বিল অনুমোদন করেছে। কমিটির রিপাবলিকান দলীয় র্যাঙ্কিং মেম্বার জিম রিশ এই আইনের সহ-প্রস্তাবক। আরেক সহ-প্রস্তাবক হলেন সিনেটের এনার্জি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস কমিটির চেয়ারম্যান ডেমোক্র্যাটিক দলীয় সিনেটর জো মানচিন। নতুন আইনটি মার্কিন মিত্রদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি বাজারে রাশিয়া ও চীনের ক্রমশ বাড়তে থাকা প্রভাব খর্ব করতে সহায়ক হবে। কমিটিতে বিল পাশ হওয়ায় সন্তোষ জানিয়ে সিনেটর জিম রিশ বলেছেন, পারমাণবিক শক্তির পরিচ্ছন্ন ও নিরাপদ সক্ষমতা অফুরান সম্ভাবনা রাখে। পারমাণবিক প্রযুক্তি উদ্ভাবনে আমেরিকার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সামর্থ্য বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা জনিত স্বার্থ রক্ষায় সুরক্ষায় অতি জরুরি। নতুন আইন পারমাণবিক জ্বালানি ও নিরাপত্তা খাতে উদ্ভাবনের গতি বৃদ্ধি এবং ওইসব উদ্ভাবনকে বহির্বিশ্বে মার্কিন প্রভাব খাটানোর প্রয়োজনে ব্যবহারের পথ সৃষ্টি করবে। ডিফেন্স ওয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তির আন্তর্জাতিক বাজারে রাশিয়া ও চীনের প্রভাব এবং পারস্পরিক সহযোগিতার কাছে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। 50-এর দশকে চীনের প্রথম পারমাণবিক চুল্লি নির্মাণে সহযোগিতা করেছে রাশিয়া। 90-এর দশকে দুই দেশ যৌথভাবে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করে। পারমাণবিক শক্তির বাজার ও পারমাণবিক প্রযুক্তিতে রাশিয়া এখনও অন্যদের চেয়ে বিরাট ব্যবধানে এগিয়ে প্রথম স্থানে রয়েছে। তবে চীনের সক্ষমতাও বাড়ছে। গত 5 বছরে সারা বিশ্বে মোট পারমাণবিক 87% রাশিয়া অথবা চীনের হাতে স্থাপিত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার এনার্জি অ্যাক্টে বেসামরিক পারমাণবিক প্রযুক্তির রপ্তানির সম্মানে নতুন জন্য একটি প্রস্তাব দপ্তর খোলার কথা বলা হয়েছে। এই দপ্তর বিভিন্ন দেশের যুক্তরাষ্ট্রের উদ্যোগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থায়নের সম্পর্ক দেখভালের পাশাপাশি মার্কিন প্রযুক্তি রপ্তানির জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করবে। একই সঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অর্থায়নের স্ট্র্যাটেজিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ওয়ার্কিং গ্রুপ নামে একটি কাঠামো গঠন করবে।